god. Oh my god. বেশি করে দে। এটা হচ্ছে আমাদের হল থেকে বের হওয়ার পর অবস্থা। পরি আমাকে কিছুক্ষণ বাতাস করছে, আমি পরিকে কিছুক্ষণ বাতাস করছি। আমি পরি না। মানে ফাইনালি হাত তো পাখার মতো বড়। আমার হাত তো পিচ। মানে আমি দুইভাবে ট্রাই করছি আমাকে ওকে করবার জন্য। বক্তব্যটা হচ্ছে জাস্ট একটাই কথা, আমরা বিনোদন দিতে এসে আমরা বিনোদিত হয়ে গেছি। মানে ইটস সিম্পলি আউটস্ট্যান্ডিং এক্সপেরিয়েন্স ফর বিং হিয়ার এন্ড আমার দায়িত্ববোধটা বেড়ে গেল কাজের ক্ষেত্রে, জাস্ট আমি এটুকুই বলতে পারি। এবং এটাই পাগলা দিবা না স্টার্টস একটু নামাচ্ছি। হ্যাঁ স্টার্ট করি নেন। ব্ল্যাক তো আসলে ইউ টু স্টার্ট রোল অ্যাকশন। হাই, আমরা এখন সিরাজগঞ্জের চালা এসেছি সাগরিকা হল ভিজিটে। এখানে আমরা এসে পৌঁছেছি রাত ডিস্টার্ব করে, কিন্তু কিন্তু পাবলিক কিন্তু ডিস্টার্ব করে না, পাবলিক প্রচুর ক্রাউড করে। এটাকে ডিস্টার্ব বলা যাবে না ভিউয়ার্স, এটা এটা এটাই মজা, এটা পাগলা জীবনের পাগলামি। সো হলে ওর জন্য সবাই হচ্ছে দিওয়ানা এখানে। হ্যাঁ, আর স্পেশালি পাগল হিসেবে আমি তো আসছি। হ্যাঁ পুরা ঠিক আছে, তো পরীর দিওয়ানগি দেখার জন্য সবাই রেডি, আর আমার পাগলামো, সুতরাং দুইটা মেল্ট করলে যেটা হবে সেটাই ঘটতে যাচ্ছে বাংলা ফিল্মের ইতিহাসে, পাগলা দিওয়ান। শালা তো সিনেমারই ডায়লগ। তারপর ওয়েল হ্যালো, আচ্ছা ব্যাকগ্রাউন্ডে হালকা করে আমাদের গানটা ছেড়ে দিই। ওটা 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 আরে ভাই অ্যাকশন। ওয়েল আমরা সাগরিকা হল ফার্স্ট ভিজিট করলাম, সরি ফোকাস করে রোল অ্যাকশন। ওয়েল আমরা ফার্স্ট সাগরিকা হল ভিজিট করলাম, এটা এক্সপেরিয়েন্স। দাঁড়াও আমি কি ফ্রি? হ্যাঁ সবাই আছে। আমরা বিনোদন দিতে এসে আমরা উল্টা বিনোদিত হয়ে গেছি। তুই যে আমার সেই লায়লা, মানে এক্সপিরিয়েন্সটা কখনো ভোলা যাবে না, শুধু দায়িত্ববোধটা বেড়ে গেল। আর মানে ভাষা দিয়ে আসলে তো আনন্দ বোঝানো যায় না, যেটা আমি আর পরি এখন ফিল করছি। কিছু কিছু মানে ফিলিংস আছে যেগুলো অনুভব করা যায়, মানে ফিলটা নেওয়া যায় কিন্তু প্রকাশ করা যায় না। এই প্রকাশ করার মতো কোনো ভাষা কোনো কিছু জন্ম হয় না পৃথিবীতে। জাস্ট কেমন লাগছে আমি সত্যি বলে যখন কথা বলছিলাম, মানে মাইকটা যখন দেওয়া হয় আমার কাছে, জীবনে প্রথমবার মাইক নিয়ে আমি চিন্তা করছি আমি কি বলবো। মানে আমি আমি দুই তিনটা নাম ছাড়া আমার মাথায় কিছু না, আমার বাবা মা, ওয়াজদালি সুমন, মানে এই নামগুলোর বাইরে আমি আর যেতে পারছিলাম না। পরি ইনফ্যাক্ট শি ইজ আ ওয়ান্ডারফুল অ্যাক্ট্রেস,
সবকিছু মিলিয়ে পাশে আছি বলে আমাকে না না পাশে না পরির কথা যেখানেই উঠুক না কেন একটা বক্তব্য সেটা হচ্ছে যে আমরা যখন একসঙ্গে কাজ করছি একেবারে ইয়াং ব্লাড আমাদের কাজের স্পিডটা ওই রকম এখন ইনফ্যাক্ট আরো বেশি তো ওই জায়গা থেকে আমাদের আবেগটা একেবারেই পবিত্র একেবারেই সতেজ এবং কখনোই ভোলা যাবে না এমন কিছু স্মৃতি